হ্যালো এভরিওয়ান আমি আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল বেকিট দেখার জন্য আমি আজকে করে দেখাবো ক্যারামেল পুডিং আর আমি আজকে এটা ওভেনে বেক করব আমি প্রসেসে চলে যাচ্ছি ফার্স্টে আমি ক্যারামেলটা রেডি করে নিব কারণ এটা আমার কাছে অনেক টাফ মনে হয় আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পানি এটা আমি একদমই নাড়াচাড়া করবো না এটাতে কোনো চামচ বা কোনো স্প্যাচুলা ইউজ করবো না এটা আমি জাস্ট মাঝে মাঝে প্যানের হাতলটা ধরে একটু নাড়িয়ে নিব যাতে করে কোথাও পুড়ে না যায় আমি এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়েছি কারণ এটা হেভি বটমের প্যান এটা অনেকক্ষণ গরম থাকবে তাতে করে কালারটা আরও ডিপ হয়ে আসবে আমি তিনটা ডিম নিয়ে নিচ্ছি আর এই তিনটা ডিমের সাথে আমি এক লিটার দুধ জাল করে আমি দেড় কাপ করে নিয়েছি আমার কাছে পুডিংটা একটু ক্রিমি টাইপের ভালো লাগে আর সেটার জন্য আমি মিল্কটা একটু বেশি ইউজ করতে পছন্দ করি ডিমের তুলনায় ডিমটা বিট করা হয়ে গেছে এখন আমি অ্যাড করে দিব চিনি চিনিটা দিয়ে আমি আরও কিছুক্ষণ বিট করব চিনিটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত আমি বিট করব চিনিটা বিট করা হয়ে গেছে এখন আমি অ্যাড করে দিচ্ছি ভেনেলা আর একটু বিট করে নিচ্ছি এখন ডিম আর দুধের যে মিশ্রণটা এটা আমি একটু ছেঁকে নিব ডিমের আর দুধের এই মিশ্রণটা যদি একটু ছেঁকে নেওয়া হয় তাহলে পুডিংটা অনেক ক্রিমি আর অনেক স্মুথ হয় আমি প্রতিটা মোল্টে দুই চা চামচ করে ক্যারামেল নিয়ে নিয়েছি আর এটা খুব সুন্দর করে সেট হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি মিশ্রণটা সবগুলো মোল্টে আমি সমানভাবে দিয়ে দিচ্ছি লাস্টের মলটা আমি বাদ রাখবো কারণ এখন আমি এখানে একটু গরম পানি অ্যাড করবো এক কাপের মতো গরম পানি অ্যাড করে দিব যাতে করে এটা এক ইঞ্চ পরিমাণ হয় ট্রের এখন আমি লাস্টেরটাও অ্যাড করে দিলাম এখন আমি এটা ওভেনে দিয়ে দিব ওয়ান এইটি ডিগ্রিতে যেহেতু এই মলগুলোর সাইজ অনেক ছোটো পনেরো মিনিটেই এটা বেক হয়ে যাবে তারপরও চেক করার একটা অপশন তো আমাদের থাকছেই আমি এখন একটা ব্যাম্বু স্টিক দিয়ে চেক করে নিচ্ছি যেহেতু স্টিকটা ক্লিন আসছে দ্যাট মিন্স এটা হানড্রেড পারসেন্ট বেক হয়ে গিয়েছে এখন আমি পুরিংগুলো এভাবেই রেখে দেবো যতক্ষণ না এটা রুম টেম্পারেচারে চলে আসে রুম টেম্পারেচারে চলে আসলে আমি এটাকে একটা পয়েল পেপার দিয়ে ঢেকে দিব তারপরে আমি এটা নর্মাল ফ্রিজে রেখে এক ঘন্টা ঠান্ডা করব যেহেতু এটার সাইজ অনেক ছোটো এক ঘন্টা এটা খুব সুন্দর করে সেট হয়ে যাবে ফিরে আসলাম এক ঘন্টা পরে দেখতে কিন্তু বেশ কিউট লাগছে খুব ছোট ছোট আর এটা রিমুভ করাটা খুব ইজি যেহেতু এটা সিলিকন এটা নন টাইপ আমি একটা তুলে দেখাচ্ছি আমি আরও একটা তুলে দেখাচ্ছি সাইজগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে আর কালারটা ক্যারামেলের কালারটা একদম পারফেক্ট হয়েছে আমার কাছে স্টিম করার চেয়ে এভাবে ওভেন বেক পুডিংটা অনেক বেশি টেস্টি মনে হয় মনে হয় না এটা অ্যাকচুয়ালি অনেক বেশি টেস্টি আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে আমার রেসিপিটি লাইক করবেন শেয়ার করবেন এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন